গ্রুপ 14 বা 14 নম্বর শ্রেণীর ছড়া হলো, কাশি গেলে সোনা পাবে। নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এখানে রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার 80টা সেটের জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর আলোচনা করব। মোট 2000+ প্রশ্ন আলোচনা করা হবে, আর এইগুলি যদি ভালো করে পড়তে পারো তাহলে জেনারেল সায়েন্সের 25টা প্রশ্নের মধ্যে 19টা মতন প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি 2021 পরীক্ষায় কমন পাবেই। এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই স্মার্ট ওয়ার্ক করে যদি তুমি খুব ভালো করতে চাও তাহলে একটা সেটও মিস করো না, তাহলে সমস্যায় পড়বে। এই সেট আলোচনার শেষে পর্যায় সারণী ও সায়েন্সের ফর্মুলার একটা কমপ্লিট নোট যোগ করা আছে, আর এই নোট দুটো ভালো করে পড়তে পারলে পরীক্ষায় এখান থেকে আসা 9টি প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে। এই নোটে এমন কিছু জিনিস আছে যা কোনো বইতেও ঠিকভাবে দেওয়া নেই, তাই রেল গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে হলে এই শেষের নোট দুটি খুব ভালো করে মুখস্থ করবে। পর্যায় সারণী কীভাবে ছড়ার সাহায্যে 2 মিনিটে মুখস্থ করবে তাও এখানে বলা আছে, তাই না দেখলে ভীষণ ভুল করবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার 100টি প্রশ্নের মধ্যে যে 4-5টি প্রশ্ন ইতিহাস থেকে আসে তা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এই কার্টুন ভিডিওগুলি দেখলে কমন পেয়ে যাবে, আর খুব সহজে সব পড়া মনে থাকবে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। সেট 54। অন্যান্য সেটের ভিডিও দেখার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। কোয়েশ্চেন 1, ভারতের বন্যজীবনের প্রসঙ্গে ফ্লাইং ফক্স বা উড়ন্ত খ্যাকশিয়াল হলো কোনটি? বাদুড়কে ফ্লাইং ফক্স বা উড়ন্ত খ্যাকশিয়াল বলা হয়, অর্থাৎ এর উত্তর হল অপশান ডি, একটি বাদুড়। কোয়েশ্চেন 2, চুজ দ্য ডিফারেন্ট ওয়ান ইন আইইউপিএসি নেম গিভেন বিলো, মানে কোনটি ভুল জানতে চেয়েছে? জেনারেল ফর্মুলা অফ অ্যালকোহল হল CnH2n+1OH। এবার প্রোপানলের জন্য n=3 বসালে সূত্র হবে C3H7OH, যা অপশানে ভুল দেওয়া আছে, অর্থাৎ এর উত্তর হল অপশান সি, C3H5OH প্রোপানল, এটি ভুল। কোয়েশ্চেন 3, 0.5 মোল N2 গ্যাসের ভর গণনা করো অণুর মোল থেকে। নাইট্রোজেনের পারমাণবিক ভর =14, আর নাইট্রোজেন গ্যাসের একটি অণু 2টি নাইট্রোজেন পরমাণু দ্বারা গঠিত হয়, তাহলে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর =14×2, সেটা =28। সুতরাং 1 মোল N2 গ্যাস =28 গ্রাম N2 গ্যাস, তাহলে 0.5 মোল N2 গ্যাস =28×0.5, সেটা =14 গ্রাম N2 গ্যাস, অর্থাৎ উত্তর হল অপশান ডি, 14 গ্রাম। কোয়েশ্চেন 4, বৈদ্যুতিক সার্কিটে এই প্রতীকটি ব্যবহৃত হয় কি হিসেবে? এটি হল একটি রিওস্ট্যাট, মানে এটা একটি পরিবর্তনশীল রোধক বা ভ্যারিয়েবল রেজিস্টার, এর সাহায্যে মোটরের স্পিড কমানো ও বাড়ানো যায়, অর্থাৎ উত্তর হল অপশান বি, রিওস্ট্যাট। কোয়েশ্চেন 5, ফাইভ কিংডম প্রাণীজগতের শ্রেণীবিভাগের প্রধান ভিত্তি হল কি? প্রশ্নটা একটু ভুল লেখা আছে এখানে, নিউট্রিশন বা পুষ্টির ওপর ভিত্তি করে জীবদের 5 রকম ভাগে ভাগ করা যায়,
অ্যানিম্যাল, প্ল্যান্ট, ফাঙ্গি, মনেরা এবং প্রোটিস্টস। অর্থাৎ উত্তর হল অপশান এ, নিউট্রিশন বা পুষ্টি বা পরিপোষণ। কোয়েশ্চেন সিক্স, মনে করো যে মহাকর্ষীয় বল দূরত্বের এনতম ঘাতের সমানুপাতিক, তাহলে সূর্যের চারিপাশে আর ব্যাসার্ধযুক্ত কক্ষপথে প্রদক্ষিণরত একটি গ্রহের পর্যায়কাল যার সমানুপাতিক হবে তা হল কি? এই গ্রহটি সূর্যের চারপাশে আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। প্রশ্ন অনুযায়ী গ্রহটির ওপর মহাকর্ষ বল এফ ইকুয়াল টু জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম বাই আর টু দি পাওয়ার এন, যা ওকে সূর্যের দিকে টানে। এখানে এম হল গ্রহের ভর আর ক্যাপিটাল এম হল সূর্যের ভর। আর গ্রহের ওপর অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স হল এফ ওয়ান ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, যেখানে ওমেগা ইকুয়াল টু গ্রহের অ্যাঙ্গুলার ভেলোসিটি। দুটি বল একে অন্যকে প্রশমিত করছে বলে গ্রহটি এই কক্ষপথে ঘুরছে। অর্থাৎ জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম বাই আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। সেখান থেকে পাই ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আমরা জানি পর্যায়কাল বা টাইম পিরিয়ড টি ইকুয়াল টু টু পাই বাই ওমেগা। এখানে ওমেগার মান বসিয়ে পাই টি ইকুয়াল টু টু পাই বাই রুট ওভার জি এম বাই আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু, সেটা ইকুয়াল টু টু পাই বাই রুট জি এম ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু। মানে টি ভ্যারিসাস বা সমানুপাতিক আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু। অর্থাৎ উত্তর হল অপশান ডি আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু। রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার জেনারেল সায়েন্সের 95টি সেটের পিডিএফ বা ইবুক এসে গেছে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় নিশ্চিত সাফল্যের জন্য এই চারটে পিডিএফ পড়তেই হবে। কারণ এক, মুম্বাইয়ের নতুন টেকনোলজি ব্যবহার করে ভারতের সেরা ভিডিও তোমাদের জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিও দেখলে আর পিডিএফগুলো ভালো করে পড়লে তোমাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইবুকের একটি স্যাম্পল কপির লিংক নিচে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, যা তোমরা ফ্রিতে দেখতে পারো। দুই, এই চারটে পিডিএফে 3000+ প্রশ্ন থাকবে। পিডিএফগুলো তিনবার খুব ভালো করে পড়লে জেনারেল সায়েন্সে আসা 25টার মধ্যে 19-20টা প্রশ্ন কমন পাবেই এবং খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। তিন, এই পিডিএফগুলোয় ফিজিক্স ও কেমিস্ট্রির সোজা থেকে কঠিন সব অঙ্ক খুব ভালোভাবে করে দেওয়া আছে, যেইগুলি ভালো করে প্র্যাকটিস করলে জেনারেল সায়েন্সের অঙ্ক নিয়ে আর কিছু ভাবতে হবে না। যেমন 6p অরবিটালের n প্লাস ওয়ান মান কত, প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষায় এসেছিল এবং একটু কঠিন, কিন্তু এখানে সব নিয়ম ভালোভাবে বলে দেওয়া আছে, যা দেখলে কঠিন অঙ্ক 30 সেকেন্ডে নামিয়ে দিতে পারবে। চার, এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই উচ্চ মাধ্যমিক লেভেলের বই না পড়ে এই টাইপের প্রশ্ন করতে হলে এই চারটে পিডিএফ ভালো করে দেখতেই হবে। পাঁচ, 2018 সালের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা টিসিএস নিয়েছিল, আর এবারও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা টিসিএস নেবে, মানে কোয়েশ্চেন প্যাটার্ন পুরো এক হবে আর একটু কঠিন হবে। তাই এই চারটে পিডিএফ পুরো পড়লে তোমাকে জেনারেল সায়েন্স নিয়ে আর ভাবতে হবে না। ছয়, ভলিউম ওয়ান পিডিএফে যে সায়েন্স ফর্মুলা নোট এবং পর্যায় সারণী নোট দেওয়া হয়েছে তা তুমি অন্য কোনো জায়গায় পাবে না। আর এই নোট পড়লে এখান থেকে আসা 7-8 নম্বর প্রশ্নের তুমি খুব সহজে উত্তর দিতে পারবে। তাই এই রেল গ্রুপ ডি চাকরিটা নিশ্চিত করার জন্য পরীক্ষা দেওয়ার আগে
এই চারটে পিডিএফ তিনবার ভালো করে পড়ে পরীক্ষা দিতে যেও। ভলিউম ওয়ানে সায়েন্স ফর্মুলা নোট এবং পর্যায় সারণী নোটের পিডিএফ আছে, ভলিউম টুতে প্রথম 40টা সেটের পিডিএফ আছে, ভলিউম থ্রিতে পরের 40টা সেট মানে 41-80 অবধি পিডিএফ আছে, আর ভলিউম ফোরে শেষ 15টা সেট মানে সেট 81-95 অবধি পিডিএফ আছে, যা কেনার লিঙ্ক নিচে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। এই পিডিএফগুলোর ভিডিও দেখে প্রত্যেকটা পড়া অঙ্ক আগে বুঝবে, তারপর বুঝে পিডিএফগুলি তিনবার ভালো করে পড়বে, তাহলে জেনারেল সায়েন্স প্রশ্নের উত্তর তুমি খুব সহজে করতে পারবে। সবসময় মনে রাখবে রেইল গ্রুপ ডির প্রশ্ন ইংরাজিতে হয়, সেখান থেকে বেঙ্গলি কনভার্সান করে তোমাদের জন্য বাংলাতে প্রশ্ন হয়। অনেক সময় বাংলা প্রশ্নে ভুল থাকে বা মানে বোঝা যায় না, তাই কোনো সময় প্রশ্ন বুঝতে অসুবিধা হলে ইংলিশ কোয়েশ্চেনটা দেখে নেবে। আন্দাজে কোনো উত্তর পরীক্ষার সময় করবে না, তোমার সেট বেশি কঠিন আসলে নর্মালাইজেশনে মার্কস বেড়ে যাবে, আন্দাজে ভুল করে আসলে নম্বর বাড়ার জায়গায় কমে যাবে। কোয়েশ্চেন 7, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলি কি অনুযায়ী বিন্যস্ত? অর্থাৎ এর উত্তর হল অপশান বি, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের ওপর ভিত্তি করে স্থান দেওয়া হয়েছে। কোয়েশ্চেন 8, একটি দ্রুত গতিশীল ক্রিকেট বল ধরার সময় কেন একজন ফিল্ডার তার হাত পিছিয়ে নেয়? দ্রুত গতিশীল বল খুব গতিতে আসে, তাই হাত পিছনে সরালে বলের গতি আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে হাতে ব্যথা লাগে না, আর যদি হাত না সরানো হয় তাহলে বলের ভরবেগ হঠাৎ শূন্য হয়ে যাবে, যার ফলে হাতে আঘাত লাগবে। অর্থাৎ এর উত্তর হবে অপশান বি। অপশানটা এখানে ঠিকভাবে লেখা নেই, ইংলিশ টু বেঙ্গলি করার সময় মানেটা একটু চেঞ্জ হয়ে গেছে। কোয়েশ্চেন 9, লোহা বা স্টিলের ওপর জিঙ্ক অর্থাৎ দস্তার পাতলা আস্তরণ ফেলার পদ্ধতিকে কি বলা হয়? অর্থাৎ এর উত্তর হল অপশান এ, গ্যালভানাইজেশন। পদ্ধতিতে লোহা ও স্টিলের ওপর জিঙ্ক বা দস্তার পাতলা আস্তরণ ফেলা হয়। কোয়েশ্চেন 10, একটি বস্তুর মুক্তপতনের সময় কি ঘটে? একটি বস্তুর মুক্তপতনের সময় গতিশক্তি বৃদ্ধি পায় এবং স্থিতিশক্তি হ্রাস পায়। অর্থাৎ উত্তর হল অপশান ডি, গতিশক্তি বৃদ্ধি পায়। কোয়েশ্চেন 11, নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য বা মিথ্যা? এক, একটি অ্যাসিড যাকে সম্পূর্ণভাবে আয়নে পরিণত করা হয়েছে এবং যেটি প্রচুর পরিমাণে এইচ মাইনাস আয়ন উৎপন্ন করেছে, উদাহরণস্বরূপ CH3 COOH, H2 CO3, H2 SO3। বিবৃতি এক হল মিথ্যা, কারণ অ্যাসিড এইচ প্লাস আয়ন উৎপন্ন করে আর এরা লঘু অ্যাসিড। টু, একটি অ্যাসিড যেটি আংশিকভাবে জলে আয়নীভূত হয় এবং কম সংখ্যক এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে, উদাহরণস্বরূপ H2SO4, HNO3। বিবৃতি টু মিথ্যা, কারণ এরা গাঢ় অ্যাসিড যারা অনেক এইচ প্লাস আয়ন উৎপন্ন করে। অর্থাৎ উত্তর হল অপশান বি, এক ও দুই উভয়ই মিথ্যা। কোয়েশ্চেন 12, নিচের চিত্রগুলি থেকে কি অনুমান করা যায় না? অর্থাৎ এর উত্তর হল অপশান সি, প্লাজমা হল দেহের সকল কোষে উপস্থিত থাকা এক প্রকারের তরল, ইহা চিত্রগুলি থেকে অনুমান করা যায় না। কোয়েশ্চেন 13, তরঙ্গ বেগ, তরঙ্গ বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এই সবগুলিকে বলা হয় কি? অর্থাৎ এর উত্তর হল অপশান এ, তরঙ্গ বেগ, তরঙ্গ বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এই সবগুলিকে তরঙ্গের বৈশিষ্ট্য বলা হয়। কোয়েশ্চেন 14,
দশার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি কম্পনরত বস্তুর পর্যায়কাল কত? আমরা জানি কম্পাঙ্ক এন ইকুয়াল টু ওয়ান বাই টি হার্জ, সেটা ইকুয়াল টু দশ হার্জ, যেখানে টি ইকুয়াল টু পর্যায়কাল ইন সেকেন্ড, মানে ক্যাপিটালটি ইকুয়াল টু ওয়ান বাই এন, সেটা ইকুয়াল টু ওয়ান বাই দশ, সেটা ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড। অর্থাৎ উত্তর হল অপশান এ, জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড। কোয়েশ্চেন ফিফটিন, কি কলা নিউরন দিয়ে তৈরি যা স্পন্দন বা ইম্পালস গ্রহণ এবং পরিবহন করে? অর্থাৎ এর উত্তর হল অপশান বি, স্নায়ুকলা বা নার্ভ টিস্যু নিউরন দিয়ে তৈরি যা স্পন্দন বা ইম্পালস গ্রহণ এবং পরিবহন করে। কোয়েশ্চেন সিক্সটিন, একটি এগারো হোম রোধযুক্ত তারকে মাঝখান থেকে দুভাজ করা হলো, তারের নতুন রোধ নির্ণয় করো। একটি এগারো হোম রোধ মাঝখান থেকে দুভাজ করা হলো, এবার এটা সমান্তরাল সমবায় যুক্ত হবে, প্রত্যেকটি অংশের রোধ হবে এগারো বাই দুই, সেটা ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ ওহম। সমান্তরাল সমবায় তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এখানে মান বসিয়ে পাই ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ পয়েন্ট ফাইভ, সেটা ইকুয়াল টু টু বাই ফাইভ পয়েন্ট ফাইভ, মানে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ বাই টু, সেটা ইকুয়াল টু টু পয়েন্ট সেভেন ফাইভ ওহম। অর্থাৎ উত্তর হল অপশান ডি, টু পয়েন্ট সেভেন ফাইভ ওহম। কোয়েশ্চেন সেভেন্টিন, একটি মৌলের পারমাণবিক সংখ্যা হল সতেরো, আধুনিক পর্যায় সারণীতে এর অবস্থান হবে কত? মৌলটির ইলেকট্রন কনফিগারেশন ইকুয়াল টু দুই আট সাত, মানে মৌলটি তিন নম্বর পর্যায় এবং সতেরো নম্বর শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ উত্তর হল অপশান ডি, পর্যায় তিন এবং শ্রেণী সতেরো। কোয়েশ্চেন এইটিন, কিসের প্রভাবে প্রজাতায়ন বা স্পিসিয়েশন ঘটে? স্পিসিয়েশন হল একাধিক স্পিসিস বা প্রজাতির উৎপত্তি একটি পূর্বপুরুষ বা অ্যানসেস্টার প্রজাতি থেকে, ইহা ভৌগোলিক বিচ্ছিন্নতার জন্য ঘটে। অর্থাৎ উত্তর হল অপশান বি, ভৌগোলিক বিচ্ছিন্নতা। কোয়েশ্চেন নাইনটিন, চল্লিশ কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পাঁচ মিটার উচ্চতায় তোলা হয়, বস্তুটির স্থিতিশক্তি কত? জি ইকুয়াল টু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার, বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি পিই ইকুয়াল টু এম জি এইচ জুল। এখানে মান বসিয়ে পাই পিই ইকুয়াল টু চল্লিশ ইন্টু দশ ইন্টু পাঁচ জুল বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, সেটা ইকুয়াল টু দু হাজার জুল বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ উত্তর হল অপশান ডি, দু হাজার জুল। কোয়েশ্চেন টোয়েন্টি, মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য বস্তুকে এমন একটি শক্তি দ্বারা আকর্ষণ করে যা কিসের সমানুপাতিক? আমরা জানি দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল এফ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, এখানে পুরো ডিটেলসে লেখা আছে। অর্থাৎ উত্তর হল অপশান সি, তাদের ভরের গুণফলের সমানুপাতিক। কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান, স্নায়ুর স্পন্দন বা নার্ভ ইম্পালসের প্রকৃতি হল কি? স্নায়ুর স্পন্দন বা নার্ভ ইম্পালসের প্রকৃতি হল তড়িৎরাসায়নিক বা ইলেকট্রোকেমিক্যাল। অর্থাৎ উত্তর হল অপশান এ, তড়িৎ রাসায়নিক। কোয়েশ্চেন টোয়েন্টি টু, নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? স্তন্যপায়ী প্রাণী প্ল্যাটিপাস ডিম পাড়ে। অর্থাৎ উত্তর হল অপশান এ, প্ল্যাটিপাস। কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি, ঊর্ধ্বমুখী ঘাত এবং ওজন কাজ করে কিভাবে? ওজন সর্বদা নিচের দিকে কাজ করে, ঊর্ধ্বমুখী ঘাত এবং ওজন
সর্বদা বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ উত্তর হল অপশান ডি, বিপরীত দিকে। কোয়েশ্চেন 24, সূর্য পৃথিবীর পৃষ্ঠে কত মিনিটের একটি সম্মুখকোণ তৈরি করে? সূর্য পৃথিবী পৃষ্ঠে 32 মিনিট বা 0.533 ডিগ্রির একটি সম্মুখকোণ তৈরি করে, অর্থাৎ উত্তর হল অপশান সি, 32 মিনিট। কোয়েশ্চেন 25, একটি মেশিন এক সপ্তাহে শক্তির 250 ইউনিট খরচ করে, শক্তিটি জুলে কত হবে? আমরা জানি এক ইউনিট ইকুয়াল টু 3.6 × 10^6 জুল, তাহলে 250 ইউনিট ইকুয়াল টু 250 × 3.6 × 10^6 জুল, সেটা ইকুয়াল টু 900 × 10^6 জুল, অর্থাৎ উত্তর হল অপশান বি, 900 × 10^6 জুল। পর্যায় সারণীর নোট এবং সায়েন্সের ম্যাথের ফর্মুলার নোট সেট ওয়ানের ভিডিওর শেষে অ্যাড করা আছে, সেখান থেকে দেখো।